এই ঝুরিয়া রেসিপিটা ঘরোয়াভাবে সহজেই একটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। ধৈর্য সহকারে ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কিভাবে আমি এই ঝুরিয়া রেসিপিটি তৈরি করি অবশ্যই আপনারা সাথে থেকে দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। মেজারমেন্টে কাপ দিয়ে এক কাপ বেসন নিলাম, আর এক কাপ বেসন দিয়ে আমি অনেকগুলো ঝুরিয়া তৈরি করব। আর এখানে নিয়ে নিব এক চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলাটা এক চামচেরও কম, মানে হাফ চামচ, আপনারা বাড়িয়েও নিতে পারেন। আর এখানে এই একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে এই ব্যাটারটা আমি স্মুথ করে তৈরি করে নেব। ব্যাটারটা একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে, আর অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু হাট হাট হবে, তার জন্যই পানির পরিমাণটা বুঝে শুনে নিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার এই ব্যাটারটা, দেখেন কতটা আমি হাট করে তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন আমি এই ব্যাটারটা একটি পলিতে তুলে নেব, তার জন্য এখানে একটি পলি নিলাম। যদি আপনারা বাড়িতে পাতলা পলি দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা পলিটা দুইটা নেবেন, আর যদি একটু মোটা সাইজের পলি হয় তাহলে একটা পলিতেই ব্যাটারটা উঠিয়ে নেবেন। আমি এখন একটি মেজারমেন্টে কাপের মুখে এই পলিটা বসিয়ে নিলাম, আপনারা চাইলে গ্লাসের মুখেও বসিয়ে নিতে পারেন। আর এখন এই ব্যাটারটা আমি সম্পূর্ণ এই পলিতে উঠিয়ে নেব, তারপর একটি টুথপিক দিয়ে এই পলিটা ফুটো করে নেব। আমি ব্যাটারটা একটা পলিতে উঠিয়ে নিলাম, এখন একটা টুথপিক দিয়ে আমি এটাকে ফুটো করে নেব। ফুটোগুলো আপনারা তিনটা বা চারটাও করে নিতে পারেন, আমি তিনটি করে নিচ্ছি। আর চিকন একটি টুথপিক দিয়ে ফুটো করে নিচ্ছি, এতে করে আমার ঝুরিয়াগুলো চিকন হবে, আপনারা মোটা করেও নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে এই ঝুরিয়াগুলো ভেজে নেব, আপনারা চাইলে সরিষা তেলেও এই ঝুরিয়াটা ভেজে নিতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তেলটা আমি বেশি রকম গরম করব না। এখনই দিয়ে দিচ্ছি ঝুরিয়াগুলো, একটু মিডিয়াম আঁচে গরম করে এই ঝুরিয়াগুলো দিয়ে দিতে হবে, এতে করে ঝুরিয়াটা মুচমুচে ও ভিতর থেকে খুবই সুন্দর হবে। ঝুরিয়াগুলো নিচ থেকে হওয়ার পর তারপর উল্টে নিতে হবে, যখনই এই তেলের বুদবুদটা কমে যাবে তখনই বুঝতে পারবেন যে ঝুরিয়াগুলো নিচের সাইড হয়ে গিয়েছে। এখন আমি উল্টে নিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা বাড়িতে ঘরোয়াভাবে ঝুরিয়া তৈরি করেন তাহলে আর বাজার থেকে কিনতে হয় না, চানাচুরটা সেম একই রকম। এই ঝুরিয়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে, তার জন্য একটু সময় নিয়ে ঝুরিয়াগুলো ভেজে নেবেন। আর চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে কিন্তু এই ঝুরিয়াটা তৈরি করতে হবে। আর এই ঝুরিয়াটা একদম চুলার আঁচ মিডিয়াম রাখলে তেলের আঁচটাও কিন্তু একদম মিডিয়াম থাকবে, আর ভিতর থেকে খুবই মুচমুচে হবে। আমি একটু উল্টে পাল্টে এই ঝুরিয়াগুলো ভেজে নিচ্ছি, এইভাবেই আপনারা ঝুরিয়াগুলো ভেজে নেবেন। এই ঝুরিয়াগুলো আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হবে। আর দেখেন আমি কতটা সুন্দর করে ভেজে নিলাম, এভাবে আমি সবগুলো ভেজে নেব। আরেকটি ঝুরিয়া আপনাদের আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঝুরিয়াগুলো ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই, দেওয়ার সময় যদি একটু লতাগুলো ছিঁড়ে যায় তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো আবার ভাজার সময় দেখবেন সবগুলো একসাথে হয়ে গিয়েছে আর এলোমেলো থাকছে না, দেখেন কতটা সুন্দরভাবে আমি এই ঝুরিয়াগুলো তৈরি করে নিলাম। এই ঝুরিয়াটাও কিন্তু অনেকটা সুন্দর হলো। এভাবে আপনারা খুবই সহজে ঘরোয়াভাবে এই ঝুরিয়া তৈরি করতে পারবেন, আর এই ঝুরিয়াটা এয়ারটাইট বক্সে ভরে মার্জরিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এইভাবে সবগুলো ঝুরিয়া তৈরি করে নিচ্ছি, আর এভাবে একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ঝুরিয়াগুলো ভেজে নেবেন, এতে করে ঝুরিয়াগুলো খুবই মুচমুচে ও সুস্বাদু হবে। আর এর থেকে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসছে, আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন কতটা সুন্দর ঘ্রাণ আসে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঝুরিয়াটাও ভাজা হয়ে গেল, দেখেন কতটা সুন্দর হলো। এভাবে আমি সবগুলো ঝুরিয়াই ভেজে নেব একদম মুচমুচে করে।
আপনারা একবার হলেও এই ঝুরিয়াটা তৈরি করবেন, আর কেমন হলো কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ঝুরিয়াগুলো। এই ঝুরিয়াগুলো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিপসি ও মুচমুচে হয়েছে। দেখেন, একদম আলতো হাতেই ভেঙে নেওয়া যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা সবগুলো ভেঙে নিতে পারবেন। আমি সবগুলো ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর এই মুচমুচে ঝুরিয়াগুলো কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে, আর আপনারাও কিন্তু যে কোনো নাস্তায় এটা পরিবেশন করতে পারেন সকাল বা বিকাল। আর মুড়ির সাথেও কিন্তু এই ঝুরিয়াটা মাখিয়ে খেতে পারবেন। আর আমি একটু বড় বড় টুকরো করে এই ঝুরিয়াগুলো ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোটো করে ভেঙে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু এভাবে এই ঝুরিয়া রেসিপিটা তৈরি করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।